দেখুন বন্ধুরা, আমি একটু গমের আটা নিয়েছি, একটু পিঠে করব, ডিম পিঠে। তার জন্য আমি একটু কালার দিয়ে দেবো, ফুড কালার দেখতে ভালো হবে। একটা ডিম ফাটিয়ে দেবো, ডিমটা ফাটিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, অল্প ঘি দিয়ে দেবো টেস্টের জন্য, আবার তেলও দিয়ে দেবো। দেখুন বন্ধু, আমি একটু এক চুটকি বেকিং পাউডার দিয়ে দেবো সামান্য। কিছুটা বড় এলাচের দানা দিয়ে দেবো, সব দিয়ে আমি মাখিয়ে নেবো। আমি যে রেস্টে দিলাম, ছোটো করে বানিয়ে নেবো, ছোট ছোট বানিয়ে নিয়ে মধ্যিখানটা আমি আঙুল দিয়ে একটুখানি ফুটো করে দেবো। সঙ্গে একটু চিনিও দিয়ে দেবো। যে ডিম পিঠে করেছিলাম একটা একটা করে সব সেভ করে নিয়েছি, এবারে আমি তেলে ভেজে নেবো। চল, খেতে খুব সুন্দর হয়। আপনারা বাড়িতে বানিয়ে কাজ কিচেনকে শেয়ার করবেন, বেশি বেশি করে ফলো করবেন। দেখবো এদিকে কালার হয়েছে কি না, একটু উল্টে পাল্টে দিই। খাস্তা হয়েছে তো, খেতে দারুণ হবে। তিলগুলো খুলে গেছে গরমের জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, ভেঙে একটু দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে ভেতরে, চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, খেতে খুব টেস্টি হবে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, নাচ কিচেনকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে ফলো করবেন।